সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। মঙ্গলবার দিল্লি পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে মুকুল রায়ের সরকারি বাংলোতেই বৈঠক করেছেন মমতা। সাউথ অ্যাভিনিউয়ের এই 181 নম্বর বাংলোটিতে রাজ্যসভার বিজেপি এমপি স্বপন দাশগুপ্তের গেস্ট হিসেবেই থাকতেন প্রাক্তন বিজেপি নেতা মুকুল রায়। কিন্তু সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন মুকুল এবং এখনও দিল্লির সরকারি বাংলোটি মুকুলের জন্যই বরাদ্দ রয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের গেস্ট অ্যাকোমোডেশনে এতদিন এই বাড়িটি ব্যবহার করতেন মুকুল রায়। এবার এই বাড়ি থেকে তার অতিথি সরিয়ে দ্রুত খালি করার চিঠি স্বপন দাশগুপ্তকে পাঠালো রাজ্যসভা সেক্রেটারিয়েট। তিন দিনের দিল্লি সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী, আপ প্রধান কেজরিওয়াল সহ একাধিক বিজেপি বিরোধী নেতার সঙ্গে দেখা করছেন মমতা। 2024-এর বিজেপি বিরোধী মহাজোট তৈরি করার প্রস্তুতি চালাচ্ছেন তৃণমূল নেত্রী। এবার এই বিজেপি বিরোধী জোট তৈরির জন্য একাধিক জায়গাতে একাধিক নেতার সঙ্গে বৈঠক করছেন মমতা। সূত্রের খবর, দিল্লিতে মুকুলের সরকারি বাংলোতেও কয়েকটি বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। এখন আর রাজ্যসভার সাংসদ নন মুকুল রায়। স্বাভাবিকভাবেই কোনো সরকারি বাংলো পাওয়ার কথা ছিল না তার। কিন্তু কয়েক মাস আগেও বিজেপির সর্বভারতীয় সহ সম্পাদক ছিলেন মুকুল। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মিটিং হোক কিংবা সাংগঠনিক কাজে মুকুলকে দিল্লিতে থাকতে হতো। সেজন্যই বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্তের গেস্ট অ্যাকোমোডেশন থেকে সাউথ অ্যাভিনিউয়ের 181 নম্বর বাংলোটি দেওয়া হয় মুকুলকে। বিজেপির দেওয়া বাংলোকে ব্যবহার করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে জোট তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি সম্ভবত হজম হয়নি বিজেপির, তাই মমতা দিল্লি যাওয়ার পরপরই মুকুলকে বাংলো ছাড়ার জন্য চিঠি পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। প্রসঙ্গত, মুকুল রায় দিল্লিতে যে বাংলোটিতে থাকেন সাউথ অ্যাভিনিউয়ের 181 নম্বর বাংলোটির গেটের দুপাশের দেওয়ালে এতদিন মোদি ও শাহের ছবি দেওয়া ব্যানার লাগানো থাকত। মঙ্গলবার মমতার দিল্লি আসার একদিন আগে সেই পোস্টার বাংলোর দেওয়াল থেকে খুলে ফেলা হয়। তার জায়গাতে মমতা অভিষেকের ছবিসহ ব্যানার লাগানো হয়েছে বাংলোটিতে।